আসসালামু আলাইকুম। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের আজকে বাংলা বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বন্ধুরা, ইতিপূর্বে আমরা তোমাদের বাংলা বিষয়ের প্রশ্ন এবং উত্তর দুটির ভিডিও আপলোড করে দিয়েছি। যারা দেখোনি তারা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টটিকে দেখবে, নাম হচ্ছে এডুকেশন টিচিং বাই আবদুল্লাহ, অথবা আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে এডুকেশনাল টিচিং বাই আবদুল্লাহ স্যার, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখে নিব তোমাদের আজকের বাংলা বিষয়ের মূল্যায়ন কীভাবে পরিচালনা করবে তোমাদের শিক্ষকেরা। বন্ধুরা, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, ভিডিওটি ফাস্ট করে তোমরা দেখে নিবে। আমরা ভিডিওটি ফাস্ট একটু দ্রুত এগিয়ে যাব, কারণ তোমাদের শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। প্রথম দিকে দেখো, বিশ্ব শিক্ষকের কাজ আছে কিভাবে তোমাদের মূল্যায়ন করবে তোমাদের শিক্ষকেরা। তোমাদের শিক্ষকেরা তোমাদেরকে খাতা বা উত্তরপত্র দিবে, পর্যবেক্ষণ চক, রেকর্ড চক, শিক্ষার্থীর মূল্যায়ন, অর্থাৎ তোমাদের যে একটি প্রশ্ন আছে শিক্ষার্থী মূল্যায়ন, সেটি দিবে, সেটি দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিবে। এরপরে এখানে আরো অনেক কথা আছে, তোমরা দেখে নাও। এরপর হচ্ছে সামষ্টিক মূল্যায়নের ইনক্লুশন নিশ্চিতকরণ, এটি তোমাদের শিক্ষকদের কাজ, তোমাদের শিক্ষকেরা তোমাদেরকে সেটি নিশ্চিত করে দিবে। এরপরে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা ভিডিওটি ফাস্ট করে করে দেখে নাও। এরপর সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত নির্দেশনা, এখানে তোমাদের প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে খাতা বা উত্তরপত্রের 16 পৃষ্ঠা দিবে। এরপরে তোমাদের মূল্যায়ন নির্দেশিকা দিবে, এরপরে সাইন ফ্যান দিবে, মার্কার দিবে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। আর তোমরা যা নিয়ে যেতে হবে আজকে তোমাদের বাংলা বিষয়ের মূল্যায়নের জন্য, তোমরা নিতে হবে কলম বা পেন্সিল বা ইরেজার, হ্যাঁ সবগুলো নিতে হবে, কলম নিতে হবে, পেন্সিল নিতে হবে, ইরেজার, এরপরে স্কেল ইত্যাদি ইত্যাদি। বিষয়ভিত্তিক উপকরণ তালিকা, তোমাদের কোন বিষয়ে কী নিতে হবে প্রতিদিন সেটা কিন্তু লিখে দিয়েছে। তোমরা বাংলা বিষয়ের জন্য তোমাদের অবশ্যই পাঠ্য বইটি নিয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া আছে। এরপর হচ্ছে সামষ্টিক মূল্যায়নের জন্য বিষয়ভিত্তিক নির্দেশনা, এখানে তোমাদের বাংলা বিষয়ের জন্য আজকে কিভাবে পরিচালনা করবে তোমাদের শিক্ষকেরা দেখতে পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ, সহকারে একবার রিডিং পড়ে নিবে। এখানে তোমাদের জন্য 4টি একক যোগ্যতা আছে এবং শিখন অভিজ্ঞতা আছে 7টি, 2, 4, 6, 7টি আছে শিখন অভিজ্ঞতা বলতে অধ্যায়। তো প্রথম থেকে 7 নম্বর পর্যন্ত দেখো, মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, প্রমিত ভাষা শিখি, শব্দের শ্রেণী, শব্দের অর্থ, জ্যোতিষীর্ণ বাক্য, চারপাশের লেখার সাথে পরিচিত হই, এই যে এই শিখন অভিজ্ঞতাগুলো থেকে তোমাদের আজকে অর্ধবার্ষিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে, হতে যাচ্ছে। তো এখানে দেখো সামষ্টিক মূল্যায়নের প্রক্রিয়ার সময় বন্টন করে দিয়েছে, আমরা কিন্তু তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছি যেটিতে আমরা উত্তর বলেছিলাম। এখানে 3টি কাজ থাকে, কাজ ক, কাজ খ, কাজ গ। কাজ কয়ে দেখো 2টি ভাগ, আবার প্রশ্নে দেখবা সেখানে কাজ কয়ে 1 এবং 2 আছে, এখানে সময় পাবে তোমরা 1 ঘন্টা। আর কাজ খ এখানে অনুচ্ছেদ লিখতে হবে, এখানে সময় পাবে 1 ঘন্টা। এরপরে কাজ গ নমুনা লেখা তৈরি, এখানে তোমরা 1 ঘন্টা সময় পাবে। এরপরে কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া, অর্থাৎ কাজের বর্ণনা, ধাপসমূহ, মূল্যায়নের তথ্য সংগ্রহ, সংরক্ষণ প্রস্তুতি, প্রযুক্তি প্রক্রিয়া ইত্যাদি ইত্যাদি, এই যে বিষয়গুলো আছে সেগুলো তোমাদেরকে এখানে বলে দিয়েছে কিভাবে পরিচালনা করবে। কাজ কয়ের মধ্যে 2টি অপশন 60 মিনিট সময় পাবা, এখানে কিভাবে করবে তোমাদের শিক্ষকেরা দেখতে পাচ্ছ, ভিডিওটি তোমরা ফাস্ট করে একবার দেখে নিতে পারো। কাজ খ এখানে অনুচ্ছেদ লিখা এবং কিভাবে লিখবা, তোমাদের শিক্ষকেরা তোমাদের কিভাবে লিখতে বলবে, কি কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ 30 মিনিটে বিরতিও দিবে। এরপরে কাজ গ নমুনা লেখা তৈরি লিখবা, এখানেও কিভাবে বলা হয়েছে দেখতে পাচ্ছ। এরপরে বিরতির ব্যবস্থা ফোনার তোমাদের ব্যবস্থা নিবে তোমাদের শিক্ষকেরা, অর্থাৎ 30 মিনিট বিরতি দিবে, এরপর 10 মিনিট আবার পরবর্তী তোমাদের সিনিয়রকে বসতে বলবে। এরপর সামষ্টিক মূল্যের রেকর্ড সংগ্রহ সংরক্ষণ, এটি তোমাদের শিক্ষকদের কাজ, অর্থাৎ তোমরা যে এতক্ষণ ধরে মূল্যায়ন দিয়েছিলে সেই মূল্যায়নের জন্য তুমি অনেকগুলো একক যোগ্যতা পাবে, অর্থাৎ পিআই পাবে, এখানে মানে পারফরমেন্স ইন্ডিকেটর অথবা পারদর্শিতা নির্দেশক, অর্থাৎ ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ যেটাকে বলা হয়। তো তোমাকে পিআইগুলো কীভাবে ইনক্লুড করবে নতুন অ্যাপসে সেটা তোমাদের শিক্ষকদের জন্য এখানে বিস্তারিত বলে দিয়েছে, কোন জায়গায় গিয়ে কী কিসে কোনটির জন্য কী করতে হবে, কোন যোগ্যতার জন্য কী দিতে হবে। যেমন ফরেস্টে একে বলা হয়েছে প্রত্যবেক্ষকের জন্য শিক্ষার্থীদের শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ চক, অর্থাৎ এখানে তোমাদের 3টি কাজ, কাজ ক, কাজ কয়ের 1, 2, কাজ ক। এখন এখানে চেষ্টা করেছে যারা তাদেরকে এক এক ধরনের ফিয়ে দিবে, অর্থাৎ ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, অথবা আংশিক পেরেছে যে ফেরেছে তাকে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ 1টি দিবে। এরপরে কার্যকরীভাবে সম্পূর্ণ মানে কার্যকরীভাবে পেরেছে যে তাকে কিন্তু ত্রিভুজ দিবে, অর্থাৎ এখানে 3টা ক্যাটাগরি আছে, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, যে যেটা
আর যোগ্য তা কিন্তু সেটা দিবে তোমাদের শিক্ষকেরা, এই এখানে নির্দেশনা অনুযায়ী দিয়ে দিবে। এরপরে পর্যবেক্ষণ দুই ফরিষ্ঠ দুই দেখো পর্যবেক্ষণ রেকর্ড চক, তো এখানে তোমাদের শিক্ষকেরা ভালো বুঝবে। তিনাদেরকে কিন্তু একটি পিডিএফ ফাইলের হার্ড কপি দিয়ে দিয়েছে, এই যে শিক্ষক মানে আজকে মূল নির্দেশনাটির একটি হার্ড কপি, অর্থাৎ এটা কিন্তু প্রিন্ট করে বের করে তিনাদের হাতে পৌঁছে দিয়েছে। তো তিনারা কিন্তু এটা ফরে ফরে তোমাদেরকে আজকে মূল্যায়ন নিয়ে নিবে, তোমরা একবার দেখে নিতে পারো তাহলে বুঝতে সুবিধা হবে। ফরেস্ট তিন দেখো খাতা বা লিখিত উত্তরপত্র মূল্যায়ন চক, এখানে তোমাদের শিক্ষকেরা তোমাদের যে লিখিত অংশের উত্তরপত্র কিভাবে মানে ফি এগুলো দিবে সেগুলো কিন্তু এখানে বলে দিয়েছে, কোনটির জন্য কি দিতে হবে, কাজ কয়ের জন্য কি দিতে হবে, ক্ষয়ের জন্য কি দিতে হবে, এই যে এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। এরপর হচ্ছে পরিষ্ঠ স্যারের লিখিত উত্তরপত্র মূল্যায়ন রেকর্ড সংগ্রহ, অর্থাৎ এতক্ষণ ধরে যে তোমরা লিখিত অংশ পরীক্ষা দিয়েছিলে সেখানে যে উত্তরপত্র তোমাদের শিক্ষকরা ফি এগুলো দিয়েছে, এখন কার জন্য কোনটা সেটা কিন্তু এখানে রেকর্ড সংগ্রহ করতে হবে, মানে এখানে এই লিখে রাখতে হবে। এরপরে সর্বশেষ ফাঁস পরিষ্ঠ ফাঁসে এখানে ফি এগুলো যে যেটা পাবা সেটা ফি এখানে দেওয়া হবে, যেমন ফি আই 1 2 3 4 5 7টা এখানে ফি আই আছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছে, এই হচ্ছে তোমাদের আজকের বাংলা বিষয়ের ষষ্ঠ শ্রেণীর মূল্যায়নের পরিচালনার নির্দেশিকা। এই এইভাবেই এখানের যেভাবে আলোচনা রয়েছে সেভাবে তোমাদের আজকে বাংলা বিষয়ের মূল্যায়ন নেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছে, ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইবের পাশে থাকবে, আর তোমাদের সুবিধার্থে আমরা সকল বিষয়ের ভিডিও আপলোড করব, তোমরা আমাদের পাশে অবশ্যই থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।